আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম একদম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা আমি সকাল সকাল বানানো শুরু করছি। দুপুরবেলা আমাদের একটা বার্থডে পার্টির দাওয়াত আছে, তাই একটু সাজুগুজু করছি। সাধারণত এত সাজুগুজু করা হয় না, আর একটু আপনাদের সাথে শেয়ারও করছি। যদি আপনাদের মেকআপ ভালো লাগে তাহলে নেক্সট টাইমে মেকআপের ডিটেলস নিয়ে ভিডিও শেয়ার করব। তো প্রথমে যেটা করলাম, আমি ঘুম থেকে উঠেই সাফন সাইফারে দেখলাম ওরা কি খেয়েছে, কারণ ওরা আমার আগে উঠে, মানে ওরা তো স্কুলে যায়, সো ওদের অভ্যাস 6টার দিকে ওঠা, 7টার দিকে ওঠা। আর রবিবার দিন আমি আসলে ঘুমানোর চেষ্টা করি, কারণ আমার তো রবিবার দিন ছুটি থাকে, মানে বাচ্চাদের স্কুলে দেওয়ার প্যারাটা নাই। এই জন্য আমি ঘুম থেকে উঠছি 10টার দিকে, উঠে ওদের একটু দেখলাম, তারপর ওরা কি করলো সেগুলো দেখলাম, তারপর ওদের গোসল করানোর ব্যবস্থা করলাম, ওদের কাপড় চোপড় দিলাম, ওদের হালকা পাতলা কাপড় চোপড় পরালাম, পুরোপুরি পরাই নেই, কারণ অনেক সময় পুরোপুরি পরালে যাওয়ার সময় দেখি যে কাপড়টা পরিয়ে নিয়ে যাব সেটা নষ্ট করে ফেলে। এই জন্য আমি চেষ্টা করি যে বের হওয়ার একটু আগে ওদের একদম মেন জামাটা পরানোর। তো এই সবগুলো কাজ সেরে তারপর আমি স্বাস্থ্যে আসলাম। কোন রকম অর্ধেক সাজার পরেই অ্যাম্বুলেন্সের শব্দ, প্রচণ্ড শব্দ, মানে একসাথে প্রায় 3-4টা অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের হেলিকপ্টারও আসছে, দেখতেই পাচ্ছেন। সো পরবর্তীতে জানতে পারলাম আমাদের বাসার এখানে একটা কার অ্যাক্সিডেন্ট করছে, 5 জন আহত, এখনও কেউ মারা গিয়েছে বলে শোনা যায় নি, আশা করি কেউ মারা যাবে না। কিন্তু কার অ্যাক্সিডেন্টটা অনেক ভয়াবহ ছিল, সব টিনেজার ছিল, মানে অল্প বয়সী ছেলেরা কার একটা বাড়ির মধ্যে লাগিয়ে দিয়েছে। আর এই সংবাদ নেওয়ার জন্য আমরা বারান্দায় যাই, আর আমার মেকআপটা একটু নষ্ট হয়ে যায়, সো আবার আসি, আবার এসে মেকআপ শুরু করি। মেকআপ করতে গিয়ে একটু প্রবলেমও ফেস করতে হয়, কারণ অনেক কিছুই দেখা যাচ্ছিল আমার নাই, আবার দেখলাম অনেক কিছু শেষ হয়ে গিয়েছে। তো তারপরও সব মিলিয়ে যা পেরেছি তা দিয়েই জোড়াথালি দিয়ে কোনো রকম একটু মেকআপটা সারলাম। এখন অনেকেই বলবে খুবই বাজে হয়েছে, আসলে হতেই পারে পচা, আমি তো বলছি না সুন্দর বা আমি সুন্দর, আমি মোটেও সুন্দর না আর আমার মেকআপও সুন্দর না, ইটস ওকে, নো প্রবলেম। আমার যেটা ভালো লাগে আমি সেটা করতে পছন্দ করি, আপনার ভালো না লাগলে আপনি আমাকে ইগনোর করতে পারেন। আমার কাছে মনে হয় সব মেয়ে মানুষের একটাই প্রবলেম, মানে সাজুগুজু শেষে চুলটা কিভাবে সেট করবে সেটা বুঝে উঠতে পারে না। এখন আমি আমার চুলগুলো কি করব সেটা আসলে বুঝে পাচ্ছিলাম না, এক একবার এক এক স্টাইল করে দেখার চেষ্টা করছিলাম যে চুলগুলো আসলে কি করলে এই ফেজে মানাবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো লেগেছে। আর রাজনের যেহেতু আপন খালাতো বোনের ছেলের বার্থডে পার্টি ছিল, এর জন্য ভাবলাম একটু সিজে গুজিয়ে যাই, আপন বলে কথা, তাই না? তো আমরা অলরেডি সেজে গুজে ওর বাসায় এসে পড়ছি। আমি ভিডিওটা খুব শর্ট করে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি নিজে সাজগুজ করে বাচ্চাদের রেডি শেডি করে তারপরে এখানে চলে আসছি। ওদের বাসা খুব বেশি দূরে না, আমাদের এখান থেকে 15 মিনিট দেরি। সো সাফওয়ান একটা গিফট নিয়েছে, সাইফাও একটা গিফট নিয়েছে। আসলে আমি সবসময় চেষ্টা করি যার জন্যই যেটা কিনি সেটা যেন সাফন সাইফার দুইজন দেয়, এতে আমার মনে হয় যে বাচ্চারা দেওয়াটা শিখে। ছোট একটা গিফট, ছোট একটা চকলেট হলেও আমি সাইফার হাতে দেওয়ার চেষ্টা করি, সাফনের সাথে সাথে যেন সাইফাও দায়িত্বটা শিখে যায়। যে কোনো জিনিস ছোটবেলা থেকে অভ্যাস করা উচিত, তাহলে বড় হয়ে গেলে ওই জিনিসটার জন্য তার প্যারা মনে হয় না আর দিতে মন চায়। সাইফাও যেন কিছু একটা দেয়, সাফনও কিছু একটা দেয়, এতে দুজনের মানে ভালোবাসা সৃষ্টি হয়, বা দেওয়া জিনিসটা ওরা ছোটবেলার থেকেই শিখে। তো এই যে বার্থডে বয় চলে আসছে ড্রেস আপ পরে, তো ফার্স্ট বার্থডে বলে কথা, প্রথম যে কোনো জিনিস আমার কাছে খুব স্পেশাল লাগে, প্রথম বার্থডে, প্রথম জন্ম হওয়া, প্রথম খেলনা, প্রথম কেক, প্রথম খাবার, মানে প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই স্পেশাল। প্রথম বাচ্চাটার জন্য সেই জিনিসগুলো স্পেশাল, আবার বাবা মার জন্য বাচ্চার প্রত্যেকটা জিনিস স্পেশাল লাগে। তো এই যে দেখুন বাচ্চাটা কি পরিমাণে কিউট, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন আর অনেক 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 দোয়া করবেন। ও এখানে বসে আছে আর ওর আব্বু আম্মুকে খাওয়াতে চাচ্ছে, মানে ওর আব্বু আম্মুর সঙ্গ দিচ্ছে। সো আমি আসলে ভিডিওতে ছিলাম না, সো আমি আপনাদের সাথে পিকচার শেয়ার করলাম, সাফন সেফও ভিডিওতে ছিল না, এই জন্য ওদের পিকচার শেয়ার করলাম। এই যে দেখুন কি সুন্দর করে ওর আম্মুকে কেক নিয়ে খাওয়াতে চাচ্ছে, আর ও কিন্তু কেকটা একটা বারের জন্য থাপা দেয় নাই বা নষ্ট করে নাই, আসলে এটা কিন্তু সব বাচ্চারা করে না, এমনি তো ও অনেক লক্ষ্মী। আবার এখানে যখন বসেছিল মানে থাপা দিচ্ছিল না, তখন বোঝা যাচ্ছিল যে এটা আরও লক্ষ্মী, তাই না? আর এটা হচ্ছে এই যে ওর আব্বুরা 3 ভাই, 3 ভাইয়ের 3 বাচ্চা।
তো প্রথম যে ভাইটা মিনি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে বড়, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড, আর লাস্টেরটা হচ্ছে দিবার হাজব্যান্ড, সবার ছোট। আর দিবা আমি তো প্রথমেই বললাম রাজনের আপন খালাতো বোন, মানে আমার শাশুড়ির পরে দিবার আম্মু, আর আমার খালা শাশুড়ি তারপরে খালা শ্বশুর ওনারা সবাই কিন্তু ইতালিতে থাকে, আমাদের বাসার খুব কাছেই থাকে, খুব বেশি দূর না। তো বাচ্চাটা খুবই এনজয় করছে, দিবাও খুব এনজয় করছে, তারপরে ওর হাজব্যান্ড শরীফও খুব এনজয় করছে। তো এই তো নানা নানির কুলে, মানে দিবার আব্বু আম্মু, আমার খালা শাশুড়ি খালা শ্বশুর, আর এখানে আছে দিবার জারা, মানে প্রথমটা বড় যা, তারপর সেকেন্ড যা, তারপরে দিবা, মানে তিনজন তিনজাল। তো এটা আসলে ভাগ্যের বিষয় তাই না, যে বিদেশের বাড়িতে সবাই একসাথে থাকা এটা খুবই ভাগ্যের বিষয়, এরকম ভাগ্য সবার হয় না। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, আমি জাস্ট ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর অবশ্যই বাবুটাকে সবাই দোয়া দিবেন আর ভালোবাসা দিবেন। মাশাল্লাহ অনেক কিউট, কেউ মাশাল্লাহ বলে যেতে ভুলবেন না। সো এখান থেকে বিদায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ সবাইকে।